প্রিয় শিক্ষার্থীরা, নবকুমারী ইনস্টিটিউশন ও ডক্টর সূর্যলোক কলেজে অনলাইন ক্লাসে তোমাকে আবার স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা হিসাব বিজ্ঞানের, আজ আমরা নবম দশমী হিসাব বিজ্ঞানের জাবেদা ক্লাসটা করব। জাবেদা খুবই পরিচিত, তোমাদের হিসাব বিজ্ঞানে যারা ছাত্র আছো তারা জাবেদা তোমাদের খুবই পরিচিত একটা নাম। জাবেদা আমাদের হিসাব বইয়ের মধ্যে জাবেদা হচ্ছে লেনদেন। জাবেদা জিনিসটা তুমি আগে এটা বুঝো, লেনদেন সংজ্ঞায়িত হওয়ার সাথে সাথে প্রথমে যে বই শ্রেণীবদ্ধ করা হয় সেটা কিন্তু জাবেদা। তাহলে আমরা বলতে পারি জাবেদা হচ্ছে তারিখ কমন অনুসারে লেনদেনের ঘটনা ডেবিট ক্রেডিট নির্ণয় করে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে যে বইটা আমরা দাখিলা দিই বা লিপিবদ্ধ করি বা হিসাব সংরক্ষণ করি সেটা হচ্ছে আমাদের জাবেদা। তাহলে সকলে, আশা করি সকলে জাবেদা সম্পর্কে ধারণা পেয়েছ। তো আজকে আমরা জাবেদা অঙ্কগুলো কিভাবে করতে হয় এগুলো আজকে আমরা দেখব। জাবেদা সাধারণত দুই ধরনের জাবেদা হয়ে থাকে, একটা হচ্ছে সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা, আর দ্বিতীয় জাবেদা হচ্ছে বিশেষ জাবেদা। বিশেষ জাবেদার মধ্যে অনেকগুলো জাবেদা আছে, ক্রয় বিক্রয় ফেরত অনেকগুলো বিশেষ জাবেদা আছে। আজ আমরা সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা সম্পর্কে আমরা জানব। সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা বোর্ডের মধ্যে যাওয়ার আগে তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু কৌশল তোমাদেরকে শিখিয়ে দিই। একটা হয়েছে সূত্র, আর একটা হয়েছে কৌশল। কৌশলটা এমন একটা জিনিস যে অনেক বড় বড় জিনিস মাথায় রাখতে বা অঙ্ক সহজভাবে করতে মনে রাখার জন্য কিছু ইয়ারা কৌশল ব্যবহার করে। আমি তোমাদেরকে একটা সংক্ষিপ্ত একটা কৌশল তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই কৌশলের মাধ্যমে তোমরা অনেক জাবেদার এন্ট্রিগুলো খুব সহজে মাথায় রাখতে পারবা, পরীক্ষা হলে খুব দ্রুত এটা অ্যান্সার করতে পারবা। একটা কথা সকলে মনে রাখবা, একটা কারবারের মধ্যে বা একটা ব্যবসায়ের মধ্যে যখন একটা লিপিবদ্ধ করো তখন দুইটা থেকে তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এক, নগদ ছাড়া কিন্তু কারবার করা যায় না, কারবার বা ব্যবসা করা যায় না। তো হিসাব বিজ্ঞানে নগদে ব্যবসা করার জন্য ওইটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে। ম্যাক্সিমাম অঙ্কের মধ্যে যখন তোমরা লেনদেনগুলো জাবেদার মধ্যে লিপিবদ্ধ করবা সবচেয়ে বেশি নগদেরই লেনদেনগুলো সবচেয়ে বেশি থাকে। দ্বিতীয় কথা হচ্ছে ক্রয়। একটা জিনিস সবসময় জেনে রাখো, ক্রয় ছাড়া কখনো কোনো কারবার চলতে পারে না বা ব্যবসা চলতে পারে না। দ্বিতীয় হচ্ছে বিক্রয়। এই বিক্রয় হচ্ছে ব্যবসা এমন একটা অংশ যে বিক্রয় ছাড়া কোনো ব্যবসায় হবে না। যে পণ্য সংক্রান্ত মধ্যে তোমাকে পণ্য ক্রয় করতে হবে, পণ্য বিক্রি করতে হবে, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা জিনিস তোমরা খেয়াল করো সংক্ষিপ্ত আকারে তোমাদের একটা জিনিস তোমাকে বোঝাচ্ছি। নগদ যদি আসে, নগদ যখনই আসবে তোমার পকেটে নগদ টাকা আছে, নগদ টাকা তুমি এখন আমি আপাতত তুমি টাকা হিসেবে দেখো, টাকা আসলে কি হবে, নগদ টাকা আসছে, নগদ টাকা যখনই তোমার পকেটে আসবে বা কারবারের মধ্যে নগদ টাকা যখন আসবে তখন কিন্তু সবসময় ডেবিট হবে। নগদ টাকা আসলেই ডেবিট, নগদ টাকা চলে গেল ক্রেডিট, নগদ টাকা চলে গেছে নগদ টাকা চলে গেছে এর মানে চোখ বন্ধ করে ক্রেডিট করবা, নগদ টাকা আমার কাছে আছে চোখ বন্ধ করে কি করবা, ডেবিট করবা, এটাতে কোনো দ্বিধা নাই। দ্বিতীয় জিনিসটা আরেকটা জিনিস তোমাদের মনে রাখো যে কি কারণ, কি নগদ টাকা আসছে, কি কারণে আসছে নগদ টাকা আসছে ডেবিট, যে কারণে আসছে সেটা হবে ক্রেডিট। যে কারণে আসছে নগদ টাকা ডেবিট, কিন্তু যে কারণে আসে সেটা হবে ক্রেডিট। উল্টা দেখো, নগদ টাকা চলে গেছে নগদ ক্রেডিট, যে কারণে চলে গেছে সেটা কিন্তু কি হবে, ডেবিট হবে। এটা একটা কৌশল, একটা ট্রিক্স, এটা তোমরা জেনে রাখো। আর দ্বিতীয়টা হচ্ছে বিক্রয়। বিক্রয় সব সময় ক্রেডিট হবে, বিক্রয় সব সময় ক্রেডিট হবে, আর ক্রয় সব সময় ডেবিট হবে। এর মানে দেখতে পারতেছো, বিক্রয় সব সময় ক্রেডিট হয়, ক্রয় সব সময় ডেবিট হয়। এখন আমরা কারবারের মধ্যে বিক্রয় দুই ভাবে করতে পারি, বাকিতেও করতে পারি নগদেও করতে পারি। যদি আমি আমি বিক্রয়টাকে ক্রেডিট হয়, একটা জিনিস তাহলে খেয়াল রাখবা, বিক্রয় যখন ক্রেডিট হবে যদি আমি বাকিতে করি, বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, বিক্রয়ের সাথে কার সম্পর্ক, দেনাদারের সম্পর্ক, তাহলে হবে দেনাদার ডেবিট, দেনাদার ডেবিট। যদি নগদে করি তাহলে হবে নগদ ডেবিট, বিক্রয় হবে ক্রেডিট।
আবার উল্টা দিকে দেখো ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের সাথে কিন্তু তোমার পাওনাদারের সম্পর্ক ক্রয় যদি আমি ডেবিট করি পাওনাদার হবে ক্রেডিট ক্রয় যদি আমার নগদে করি ক্রয় ডেবিট ক্রয় হবে ডেবিট নগদ হবে ক্রেডিট আবার উপর দিকে থেকে বিক্রয় যদি আমি চেকই করি বিক্রয় বিক্রয়ের সাথে বিক্রয় যখন আমি বিক্রয় হবে ক্রেডিট ব্যাংক হবে ডেবিট ঠিক আছে শিক্ষার্থীরা আসো আমরা বোর্ডে আমরা অঙ্কগুলো দেখি প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জাবেদা প্রকৃত জাবেদা আর সাধারণ জাবেদা একই অঙ্ক দুইটা ভিন্ন নাম একটা হচ্ছে প্রকৃত জাবেদা প্রশ্নের মধ্যে তোমাদের প্রকৃত জাবেদা নামেও থাকতে পারে সাধারণ জাবেদা নামেও থাকতে পারে সেই জাবেদা করার আগে তোমাদেরকে ছক সম্পর্কে তোমাকে একটা ধারণা দিই ছক কিন্তু আমি তোমার ছকের সম্পর্কে তোমাদের দেখার আগে একটা জিনিস খেয়াল করো তারিখ প্রথম হবে একটা তারিখের ঘর দ্বিতীয় হবে একটা হিসাবের নামের ঘর বা তারপর হবে খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ছক হবে পাঁচটা ঘর হবে এই পাঁচটা তাহলে তোমাদের নৈবর্তিক কোশ্চেনের মধ্যে যদি তোমাদের আসে জাবেদার মধ্যে কয়টি ছক কয়টি ঘর থাকে তখন কিন্তু এক দুই তিন চার পাঁচ নিজেদের বলতে পারবা কয়টি ঘর থাকে পাঁচটি ঘর থাকে এটা তোমাদের অনেক সময় চিক চিহ্নতে বা নৈবর্তিকের মধ্যে আসতে পারে এই এটা হচ্ছে প্রকৃত জাবেদার ছক ঠিক আছে এখানে তোমরা আসো এখানে আমরা একটা জিনিস অঙ্কটা দেখি এখানে একটা অঙ্ক দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে জনাব হাসান 2017 সালে পহেলা জানুয়ারি নগদ কত নগদ 5000 টাকা 20000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো একটা জিনিস খেয়াল করো এখানে দুইটা কথা বলা আছে এখানে একটা নগদের কথা বলা আছে নগদে 5000 টাকা এবং এখানে নগদে 5000 টাকা এবং 20000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো উক্ত মাসে লেনদেন ছিল নিচের মধ্যে তারপর আমাদের লেনদেন জানুয়ারি 2 তারিখে জনতা ব্যাংকের হিসাব খোলা হলো কত টাকা 20000 টাকা একটা কথা হিসাব বিজ্ঞানের ছাত্র হিসেবে তুমি এই চিহ্নটা কিন্তু টাকার চিহ্ন ঠিক আছে জানুয়ারি মাসের 7 তারিখে ব্যবসার জন্য কম্পিউটার ক্রয় 22000 টাকা ঠিক আছে পরে 15 তারিখে রবির নিকট হতে 10% বাড়ায় ক্রয় 15000 টাকা 20 নাম্বার দেখ 20 তারিখ এটা তারিখ ভাড়া প্রদান কত টাকা 4000 টাকা 30 তারিখে দেখো জনাব হাসান ব্যক্তিগত খরচ পরিশোধ 3000 টাকা কোথা থেকে পরিশোধ করছে জনাব ব্যক্তিগত খরচ পরিশোধ করছে 3000 টাকা এখানে একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু ব্যক্তিগত টাকা কারবার থেকে পরিশোধ করা হচ্ছে সুতরাং এটা কিন্তু একটা উত্তোলন আমি তোমাদের অঙ্কের মধ্যে কিছু ধারণা দিয়ে দিচ্ছি জনতা ব্যাংকের মধ্যে হিসাব খোলা হলো এখানে জনতা ব্যাংকের মধ্যে হিসাব যখন আমি একটা খুললাম তখন কিন্তু অবশ্যই আমি নগদ টাকা হিসাব করছি এখানে কিন্তু নগদ টাকার হিসাব করছি জনতা ব্যাংকের মধ্যে নগদ টাকা ছাড়া হিসাব খোলা যায় না ব্যবসার জন্য কম্পিউটার ক্রয় এখানে কিন্তু কম্পিউটার ক্রয় করেছি এখানেও কিন্তু নগদেই আমি হিসাবটা করব দ্বিতীয় কথা রবি নিকট হতে 10% মাত্রা ক্রয় এখানে একটা জিনিস খেয়াল করো যখন কোনো কাছের কার কাছ থেকে 10% বাট্টায় ক্রয় করা হয় বাট্টায় যখন ক্রয় করা হয় তোমাকে এখানে ধরেই নিতে হবে এখানে বাকিতে ক্রয় করা হয়েছে এখানে কি ধরে নিতে হবে এখানে বাকিতে তোমার ক্রয় করা হয়েছে ভাড়া প্রদান ভাড়া কখনো ভাড়া প্রদান 4000 টাকা এখানেও কিন্তু নগদই প্রদান করা হয়েছে তাহলে জনাব হাসানের ব্যক্তিগত খরচ পরিশোধ করা হয়েছে 3000 টাকা এখানে কিন্তু টাকা মানে নগদই কি হয়েছে প্রথমে একটা জিনিস দেখি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো ক প্রারম্ভিক মূলধন পরিমাণ নির্ণয় করো খ 15 তারিখের লেনদেন বাট্টার পরিমাণ নির্ণয় করো এখানে দেখো 15 তারিখ কোনটা এই যে 15 তারিখ 15 তারিখের কথা বলছে নগদের যে বাট্টার পরিমাণ আছে এই যে 10% যে বাট্টা আছে এই বাট্টার পরিমাণ নির্ণয় করো কত টাকা থেকে 15000 টাকা থেকে 15000 টাকা বাট্টা কত পার্সেন্ট হয় এটা বের করতে বলছে জনাব হাসানে এর জানুয়ারি মাসের সাধারণ জাবেদা লিপিবদ্ধ করো জনাব হাসানের যে সাধারণ একটা জাবেদা আছে সেটা লিপিবদ্ধ করতে বলছেন তো আমরা আসো এখানে আমরা সমাধান গুলো করি এখানে আমরা খেয়াল করো
প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন কোনটা? এখানে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন কোনটা? আমি আমরা প্রারম্ভিক মূলধন ওইতে যে বছরের শুরুতে আমরা যে মূলধনটা আনি, বছরের শুরুতে যে আমরা মূলধনটা আনি সেটাই কিন্তু সবসময় প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মানে কি? প্রারম্ভিকের আরেকটা হচ্ছে শুরুর দিকে, প্রথম দিকে ব্যবসা শুরু করার সময় যে টাকাটা আনি, যে সম্পদ গুলো আনি সেটাই কিন্তু আমাদের বছরের শুরুতে বা প্রথমে এটার জন্য এটাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। তাহলে আমি একটা জিনিস খেয়াল করো, প্রারম্ভিক মূলধন কোনটা? নগদ 5,000 টাকা আনছি, কত টাকা আনছি? নগদ 5,000 টাকা। দ্বিতীয় কত? 20,000 টাকার পণ্য। এর মানে কি? নগদ 5,000 আর 20,000 টাকা হয়েছে আমাদের প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা দেখি কি লিখব, প্রারম্ভিক মূলধন পরিমাণ সমান সমান নগদ কত আনছি? নগদ কত টাকা আনলাম? নগদ আনছি আমরা 5,000 টাকা। দ্বিতীয় কত আনছি? পণ্য দ্রব্য। কিন্তু পণ্য দ্রব্য লিখবে না, এখানে লিখবে কত? ক্রয়। এখানে লিখতে হবে ক্রয়। ক্রয় কত আনছি? 20,000 টাকা। এখানে কি? 20,000 টাকা। এই টাকা কি আমি বিয়োগ করব না যোগ করব? যখন আমি প্রারম্ভিক মূলধন নির্ণয় করব সবসময় আমাকে বিয়োগ করতে যোগ করতে হবে। তাহলে হবে এখানে 25,000 টাকা। 25,000 টাকা, এটি তোমার উত্তর। তাহলে প্রারম্ভিক মূলধন কত বার হইলো? দেখো খেয়াল করো, প্রারম্ভিক মূলধন নগদ 5,000, ক্রয় তোমার 20,000 টাকা। এখানে কি লিখতে হবে? ক্রয় কত? 20,000 টাকা। তো তোমার আসে কত? 25,000 টাকা। শিক্ষার্থীরা পরে দেখো, লেখা আছে 15 তারিখের লেনদেনের বাটার পরিমাণ নির্ণয় করো। এখানে 15 তারিখ হচ্ছে রবির নিকট হতে 10% বাটায় ক্রয় 15,000 টাকা, মানে 15,000 টাকার উপর আমার 10% বাটটা পে করতে হবে। তাহলে আমরা দেখি এখানে খ লিখে বাটটা, তাহলে দেখো বাটটা কত? 10%। এটাতে আমি বাটটা 10%। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা কত টাকার উপর? 15,000 টাকার উপর। ১৫০০ টাকা। ঠিক আছে, এটাই হয়েছে বাটটা। বাটটার পরিমাণ কত? 15 তারিখে বাটটার পরিমাণ কত হবে? 15,000 টাকা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো এখন আমরা দেখি প্রথম দিকে আমাদের যে গ নম্বরের মধ্যে আমাদের কি বলছে, প্রকৃত সাধারণ জাবেদা লিপিবদ্ধ করো। তো সাধারণ জাবেদা লিপিবদ্ধ করার জন্য এটা হচ্ছে আমাদের জাবেদার সাধারণ জাবেদা লিখতে হবে। প্রথমে লিখতে হবে আমাদের যা হিসাবটা আমরা করছি তার কি? জনাব হাসানের কি? সাধারণ জাবেদা। এখানে লেখার পর প্রথম করে তারিখ হবে, যদি এখানে তারিখ দেওয়া থাকে তারিখ হবে। প্রশ্নপত্র অনুযায়ী তোমরা খেয়াল করবা, যদি এখানে তারিখ দেওয়া থাকে তারিখ লিখবে, যদি কোনো কারণে ওখানে যদি প্রশ্নপত্রের মধ্যে ওখানে ক্রমিক নং দেওয়া থাকে তাহলে এখানে ক্রমিক নং লিখতে হবে, তারিখ লিখলে ভুল হবে। তখন কিন্তু তোমাদের কিন্তু আমাদের আমাদের এখানে কি লেখা আছে? তারিখ। তো আমরা এখানে লিখেছি তারিখ, এখানে হবে হিসাবের না খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা। তো আমরা প্রথমে লিখি জনাব হাসান 2017 সালের 1 জানুয়ারি নগদে 5,000 টাকা 20,000 টাকা পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলেন। তো এখানে আমরা প্রথমে শুরু করব কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে যে নগদান হিসাব পূর্বে আমরা বলেছি নগদ টাকা আসছে, মানে টাকা আসছে এর মানে কি? পকেটে টাকা আসছে, ডেবিট।
নগদ টাকা আসলেই ডেবিট, কোনো কথা হবে না, পকেটে টাকা পাইছি ডেবিট। আর তারপর দ্বিতীয় তারপর কি রয়েছে, পণ্য দ্রব্য, পণ্য দ্রব্য পণ্য দ্রব্য তাহলে কি হবে, ক্রয়, ক্রয় হিসাব ডেবিট। দ্বিতীয় সূত্র থেকে দ্বিতীয় কৌশলে আমি কি বলেছি, ক্রয় সবসময় কি হয় ডেবিট হয়, এটার জন্য ক্রয় সবসময় কি হয়েছে ডেবিট হয়েছে। তাহলে তারপর আমি দ্বিতীয় সূত্রে বলছি নগদের নগদ যে কারণে আসছে, ক্রয় যে কারণে আসছে সেই কারণটা কি হবে, নগদ তো আসছে কি কারণে আসছে সেটা কি হবে, ক্রেডিট হবে। তো কি কারণে আসে, এখানে বলা হয়েছে ব্যবসা শুরু করছি, ব্যবসা যখন আমরা শুরু করি ব্যবসার শুরু টাকাটা বা শুরু সম্পত্তি আমরা কি বলি, মূলধন বলি। তো মূলধন মূলধন হিসাব ক্রেডিট সংক্ষিপ্ত আকারে বিবরণ দিব, নগদ টাকা ও পণ্য দ্রব্য মূলধন হিসেবে আনা হলো, বাকিটা বন্ধ, এটা আমি শেষ করব। শেষ করার পর নগদ টাকা কত টাকা আনছি আমি, আর নগদ টাকা কত ছিল 5000, ডেবিটের ঘরে 5000 বসা দিলাম, কত টাকা 20000 টাকা আনছি, এখানে বিয়া এখানে আনতে 20000, 20000 টাকা আছে। এখন এই দুটো যোগফল কত, 25000। একটা কথা মনে রাখবা, জাবেদার ঘর ডেবিটের টাকার পরিমাণ সবসময় ক্রেডিটের টাকার পরিমাণ সমান হবে, কোনো কোনো মতেই ডেবিটের টাকা ক্রেডিটের টাকা পার্থক্য হবে না, ডেবিটের টাকা যা হবে ওইটার যোগফল ক্রেডিটের, ক্রেডিটের টাকা যা হবে ওইটার যোগফল ডেবিটের, মানে ডেবিট সমান সমান ক্রেডিট হবেই, মানে ঠিক আছে। পরের পরের অঙ্কটা আমরা দেখি, জনতা ব্যাংকে হিসাব খোলা হলো 20000 টাকা, জনতা ব্যাংকে হিসাব খোলা হলো কত তারিখ, এখানে 2 তারিখ, জনতা ব্যাংক হিসাব হিসাব কেন কি হবে ডেবিট। আর জনতা ব্যাংক থেকে আমি কি কি দিছি, নগদ টাকা চলে গেছে, যখন পকেট থেকে নগদ টাকা চলে যাবে চলে গেল তখন কি করতে হবে, নগদ নগদান হিসাব ক্রেডিট। একটা কথা মনে রাখো, চলে গেল নগদ চলে গেল ক্রেডিট, কোনো কথা না, চলে গেছে ক্রেডিট, নগদ টাকা চলে গেছে ক্রেডিট, যে কারণ চলে গেছে সেটা দেবে। তাহলে কি ব্যাংকে হিসাব খোলা হলো, ঠিক আছে, শেষ, কত টাকা, 20000 টাকা। পরের অঙ্কতে আমরা পরের অঙ্কতে রবির নিকট হতে 20% বার্তা ক্রয় করা হলো, রবির নিকট হতে 20% এটা 7 তারিখ ছিল, সরি এটা 15 তারিখের। এখন দেখো রবি নিকট হতে 10% বার্তা ক্রয় করা হলো, এখন রবি নিকট ক্রয় করছি, সবসময় সূত্র অনুসারে কৌশল অনুসারে আমি কি বলছি, ক্রয় মানে ডেবিট, ক্রয় মানে ডেবিট, ক্রয় হিসাব কি ডেবিট, ডেবিট ক্রয় মানে ডেবিট। এখন এখন দেখো ক্রয় কারণটা কি হইছে, কি কারণে করছে ক্রয়, কিন্তু আমি এখানে বাকিতে ক্রয় করছি, তাহলে এখানে কার ক্রয় ক্রয় করছি আমি বাকিতে, তাহলে এখন এখানে কি হইছে, পাওনাদার, পাওনাদার হিসাব কি হবে ক্রেডিট, ঠিক আছে। এখানে বিবরণ লিখবো কি, বিবরণ লিখবো রবি নিকট বাকিতে, রবি ক্রয়, এই কথাটা লিখবো। এখন একটা জিনিস খেয়াল করো,
আমরা কিন্তু আগে বার্তা দেখেছিলাম কত টাকা, বার্তা দেখেছিলাম 10%। তো আমরা এখানে টাকা যখন লিখবো তখন টাকা কিন্তু আমরা এ করতে 13,500 বার্তা বাদ দিয়ে দেখাবো, কারণ আমরা বার্তা বাদ দিয়ে আমরা ক্রয় করেছিলাম। ঠিক আছে, পরবর্তীতে পরবর্তীতে দেখো ভাড়া প্রদান, ভাড়া কি করেছি নগদে প্রদান করছি, ভাড়া নগদে প্রদান করছি, ভাড়া আমার নগদ চলে গেছে কয় তারিখ, কয় তারিখে 20 তারিখ আমার নগদে চলে গেছে, ভাড়া চলে গেছে, তাহলে আমার ভাড়া হিসাব, ভাড়া হিসাব ডেবিট, কি চলে গেছে নগদ, হিসাব ক্রেডিট, বিবরণ লিখব ভাড়া প্রদান কত টাকা, ভাড়া প্রদান আমার 4,000 টাকা, এখন শেষ অঙ্ক জনাব হাসান ব্যক্তিগত খরচে পরিশোধ করা হলো, ব্যক্তিগত খরচে পরিশোধ যখনই কোন ব্যক্তিগত খরচে পরিশোধ করা হবে সেটা হবে উত্তোলন, ব্যক্তিগত খরচ যখনই পরিশোধ করা হবে সেটা হবে উত্তোলন, তিনি ব্যক্তিগত খরচে কি করছেন 3,000 টাকা উত্তোলন করছেন, এটা কি নগদ, তাহলে এটা আমার নগদ চলে গেছে, নগদ যেহেতু চলে গেছে এটা হবে ক্রেডিট, কি কারণে গেছে উত্তোলন, তো উত্তোলন হবে আমার ডেবিট, কয় তারিখ 30 তারিখ, কত টাকা 3,000 টাকা, বিবরণ লিখবো আমরা, বিবরণ লিখবো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, এখানে আমাদের এখানে আর কোন 30 তারিখে আর অঙ্ক নাই, এখানে আমাদের অঙ্ক শেষ, তো এখানে আমরা এখানে একটা নিয়োগের টেনে যোগফল বসাবো, এখানে যোগফল বসে এখানে যোগফল এটা ডেবিটের টাকা ক্রেডিটের টাকা সমান করে যোগফল বসাবো। শিক্ষার্থীরা দেখো আমরা যোগফল কত পেয়েছি, মোট এখানে আমরা মোট লিখব, বিবরণ হিসাবের নামে ঘরে লিখব মোট, তারপর লিখবো এখানে কত পেয়েছি যোগফল যা হবে 27,500, এখানে যোগফল লিখে এটা আমরা করে লিখবো দুইটা টান মারা মানে হিসাব ক্লোজ, দুইটা টান মারা মানে হিসাব ক্লোজ, এভাবে করে আমরা উত্তর লিখব, উত্তর ডেবিট টাকা 87,500 ক্রেডিট টাকা 87,500, এটি আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি কিছু নিয়ম বা কিছু ট্রিক্স মনে মনে রেখে, যেমন আমি প্রথমে বললাম নগদে নগদ যে টাকাটা আসলো আসলেই ডেবিট, নগদ টাকা পকেটে আসে ডেবিট, যে কারণে আসে কারণটা হয়েছে ক্রেডিট, আবার উল্টা দিকে চিন্তা করো যে কারণে নগদ টাকা চলে গেছে কারণটা হয়েছে ডেবিট আর নগদান হয়েছে ক্রেডিট, ক্রয় সবসময় ডেবিটে বসে, যদি বাকিতে হয় তাহলে পাওনাদার যাবে ক্রেডিটে, ঠিক উল্টা বিক্রয়ের ক্ষেত্রে যদি আমি বাকিতে করি তাহলে দেনাদার যাবে ডেবিটে, বিক্রয় যাবে ডেবিটে, ক্রয় ডেবিটে সবসময় ডেবিট,
বিক্রয় সব সময় ক্রেডিট। এগুলো কথাগুলো যদি তোমরা সব সময় মনে রাখবে তো আশা করি তোমাদের এই প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা ভালো করে তোমরা মনে রাখতে পারবে। কিছু এগুলো মনে রাখলে আজ এই পর্যন্তই বলে আপনারা আমি আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।